গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের থেকে আমরা আরেকটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে 90 ডেজ রেগুলার, মানে ডেলি 90 ডেজ গেম প্লে অফ 1000 কয়েন। সো এই ম্যাচটা স্টার্ট হয়ে গেছে 1000-এর। সো আমার হিটটা চলেছে, আমি আস্তে করে হিটটা করবো যাতে বেশি গুটি না ছড়ায়। তো দেখি, ঠিক আছে। তো যেটা বলছিলাম, সো আজকের থেকে আমরা পুরো রেগুলার মানে ডেলি আমরা 90 ডেজ 1000-এর গেম প্লেটা করবো, মানে 1000 কয়েন্সের গেম প্লে 90 ডেজ টানা, রোজ একটা করে 1000-এর গেম প্লে। সো লেটস সি কী হয় আর কতগুলো ডিফারেন্ট কয়েন্স আমরা দেখতে পারি অপোনেন্টদের সাথে। সো লেটস সি, এটা ফার্স্ট ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমার অলরেডি 3টা গুটি চলে গেছে আর অপোনেন্টের এখনও যায়নি, কারণ অপোনেন্টের একবারই হিট এস্টেস হবে। সো আমার এটা অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্স হয়ে গেছিলো, তাই জন্য গুটিটা গেল না। ঠিক আছে, সো দেখা যাক নেক্সট মুভে কী করতে পারি। সো অপোনেন্টের স্ট্যাটাস দেখে নিই, অপোনেন্ট গেস্ট আছে 39। সো আমি আগেও বলেছিলাম যেটা, যে আমার 33 আর আমার সাথে খেলা হচ্ছে 39 লেভেলের প্লেয়ারের, মানে বুঝতেই পারছো যে মানে আমার কী অবস্থা, মানে হাই টপ লেভেলের প্লেয়ারদের সাথে গেম প্লে করছে আমার। সো দেখা যাক কী হয়। সো আমার 4টা গুটি চলে গেছে অলরেডি, অপোনেন্টের এখনও একটাও যায়নি। সো আমার গুটি হাতে চলে এসছে, সো এই গুটিটাও আমি দিয়ে নিতে পারবো ইজিলি। এবার আমি টপ রাইট কর্নারে ওই গুটিটা দিয়ে নেবো, আর রেডটাকে দেখি একটু সরানো যায় কি না। রেডটাকে একটু আরেকটু যদি উঠতো তাহলে ভালো হতো। তো আমি দেখে নিই ব্ল্যাকটা দিয়ে খেলার। ঠিক আছে, ব্ল্যাকটা দিয়ে খেলতে চেষ্টা করেছি কিন্তু চাইনি। ঠিক আছে, পরের বার দেখবো, চেষ্টা করবো। আর আমার আর একটা গুটি যেই কর্নারে ঠেসে রয়েছে ওইখান থেকে বের করাও খুব মুশকিল, কারণ সব কটা গুটি ওখান, মানে অপোনেন্টের সব কটা গুটি ওখানে। অপোনেন্ট আস্তে আস্তে জায়গা বানাচ্ছে এই পাশে মারার জন্য, কিন্তু দেখি এখনও পর্যন্ত মনে হয় জায়গা হয়নি। এবার এই দূরের গুড়িটা মারতে হবে মনে হয়। হ্যাঁ, এই দূরের গুড়িটা মারতে হবে, দূরের গুড়িতে সরে গেছে আমার গুড়িটা। ঠিক আছে, দেখা যাক, আমি এই গুড়িটা আগে, দূরের গুড়িটা আগে দিই। ঠিক আছে, দূরের গুড়িতে দিয়ে নিয়েছি, এবার রেডটা দেওয়ার চেষ্টা করবো, রেড এই ডবলে খেলবো রেডটা। সো দেখলে কি সুন্দরভাবে রেডটা দিয়েছি, আর আমার এইখান থেকে ফাঁকা হয়ে গেছে জায়গাটা, সো আমি এটা আগে দিয়ে নিই। সো ইজিলি গেম প্লেটা জিতে গেছি। সো যদি গেম প্লেটা গাইজ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে ভিডিও আইকনটাও, ভিডিওটাকেও লাইক করে দিও, সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট 89 ডেজ, মানে নেক্সট 89 ডেজে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, প্রত্যেক দিন ভিডিও আসবে 90 ডেজে। সো থ্যাংক ইউ।